আমরা ঢাকায় যারা আছি অনেকেই আছে যাদের বাসা বাড়িতে পুরো আলমারি এবং শোকেস ভর্তি কাপড় চোপড় আছে। অনেক শীতের কাপড় আছে যেগুলো হয়তো আমার লাগেও না আসলে, আবার মানুষকে দিতে ইচ্ছা করে না, কারণ মনটা তো খুব বেশি বড় না বেশিরভাগ মানুষের। আরে দিয়ে দিব, মাথায় ধরে না, পড়ে যাচ্ছে, আমার ইউজও হচ্ছে না। ছেলের একটা জামা আছে শীতের কাপড়, আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না? এটা স্মৃতি, আপনি স্মৃতি স্মৃতি করতেছেন আর মানুষ শীতে মরতেছে। তো আমরা যদি একটু হিম্মত করি যে আমার বাসার যেই পোশাকগুলো আমার প্রয়োজন হয় না, ছোট হয়ে গেছে, বাচ্চার গায়ে লাগে না, আমার গায়ে লাগে না, বা আমার আরেকটার ব্যবস্থা হয়ে গেছে, তাহলে পুরোটা আমি দিয়ে দিতে পারি। এই কাপড়গুলো যদি আমরা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একটা প্লাস্টিকের পলিথিনে আমরা যদি প্যাক করে ফেলি, তাহলে সেক্ষেত্রে সবাই যার যার যেটা আছে বাসায় এগুলো যদি আমরা এনে দেই। মুশকিল হলো যখন পুরান কাপড় দিতে বলি, এবার ওই পাতিল মোছার তেনাটা এনে দিয়েছে, এতটুকু বিবেক কাজ করে না যে একটা মানুষকে গিফট করব। হতে পারে গরিব মানুষ, তারও তো একটা রুচির ব্যাপার আছে। এমন এমন কাপড় দিয়ে গেছে মানুষ, আমার অভিজ্ঞতা আছে যে ঘামের গন্ধে ওটা ধারে কাছে যাওয়ার উপায়। তো এমন আজগবি আমাদের রুচি অনেকের, আমি সবার কথা বলবো না নিশ্চয়ই, একটু তুলনামূলকভাবে মানুষকে যেটা দেওয়া যায় সেরকম কিছু দেই। তো সেটা যেমন আমাদের মাথা রাখা উচিত যে আমি একটা যেনতেন জামা এনে ধরাই দিলে গরিব তো নিবে না, উল্টা বরং আরও আল্লাহর কাছে নালিশ করে বলবে, আল্লাহ এই কুরুচিপূর্ণ মানুষটার তুমি দেখে নিও, একটা জিনিস দিল। তো এই জন্য আমরা যদি চাই প্রত্যেকের বাসা, আমার বিশ্বাস ম্যাক্সিমাম বাসা থেকে আমাদের কিছু পোশাক বের হবে, কি বলেন, বের হবে না ইনশাআল্লাহ? অনেক যুবকরা আছেন, আপনাদের সামাজিক সংগঠন আছে, আপনারা সেখান থেকে উদ্যোগ গ্রহণ করেন যে আমরা, আপনি শত শত হাজার হাজার মানুষকে দেওয়া জরুরি না, আপনি উত্তরবঙ্গে যাওয়ার মতো টাকা নাই, দরকার নাই, আপনার আশেপাশে বহু টিনশেডে থাকা বহু গরিব মানুষ, বহু রিক্সাওয়ালা, বহু কাজের লোক পাবেন যারা কষ্টে আছে। একজোড়া মোজার দাম কত? আপনি 100 টাকা খরচ করে একটা মানুষের শীত নিবারণ করার চেষ্টা করতে পারেন। বহু ছোটো ছোটো শিশু আছে গরিব মানুষের, যে হয়তো তার শীত নিবারণ করার ব্যবস্থা নেই। আপনার নিজের বাচ্চাদের জন্য যখন মোজা কিনেন, আপনি সাথে আরেক জোড়া বাড়ায় কিনেন, কোনো একটা গরিব মানুষকে দেখে তাকে সুন্দর করে সেটা গিফট করে দেন। এই জিনিসগুলো অনেক বেশি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তার এই উদ্যোগগুলো আমাদের প্রত্যেকের যার যার জায়গায় নিজস্ব প্রচেষ্টায় হওয়া উচিত। আপনার বাসার কাজের লোকটা কাজ করে, একটু জিজ্ঞেস করেন, তোমার বাসার সবার কাপড় চোপড় শীতের আছে তো, একটু জিজ্ঞেস করেন। অনেক সময় বেচারীরা এখন যে দ্রব্যমূল্য, এর যে ঊর্ধ্বগতি, মানুষ খেয়ে বাঁচাটাই দায়, কিসের শীতের কাপড় কিনবে, কোনো রকম ট্রেনিং হিস্ট্রি চলে। আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে, অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছে যারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস চলছে, বাচ্চাদেরকে শীত বস্ত্র কিনে দেওয়ার মতো কিছু। আমি তো বললাম এক জোড়া নতুন মোজা, আপনি এটা ছোটো বাচ্চার হাতে দেন, দেখেন অনেক সময় নগদ টাকার চাইতে জিনিসপত্র দেওয়ার গুরুত্ব অনেক বেশি হয়। আপনি 200 বা 500 টাকা দিলে একটা মানুষ এত খুশি হবে না, তার বাচ্চার মোজা নাই, গরিব মানুষ, একটা গরিব মানুষের বাচ্চা কিন্তু এক জোড়া মোজা কিনে দেয়, বাচ্চাটা মোজা পরবে, বাচ্চাটা যত ভালো লাগবে বাচ্চার মা বাপের তার চেয়ে বেশি ভালো লাগবে, এবং দিল থেকে দোয়া আসবে। এই জন্য এই কাজগুলো আমরা করতে পারি। অনেক কাজ আছে ছোটো 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 ছোটো, কিন্তু সেগুলো চাইলে আমরা এগুলোর প্রভাব এফেক্ট অনেক বড় ধরনের পাইতে পারি। যেমন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি একটা গরিব ফ্যামিলিকে একটা মাছ কিনে দেন, গোশতের দাম অনেক বেশি, 1 কেজি গোশত কিনে দেন, অথচ আপনি 1000-2000 টাকা দাম করেন মাশাআল্লাহ, কিন্তু ওই 1 কেজি গোশত নগদ 2000-3000 টাকা দেওয়ার চাইতে অনেক বেশি এফেক্ট পড়বে, অর্থাৎ তার অন্তরে একটা ইতিবাচক প্রভাব পড়বে, তার দিলে দোয়া আপনি পাবেন এবং আল্লাহ তাআলার কাছে সেই অনুযায়ী আপনি সওয়াব পাবেন। তো এই জন্য শীত বস্ত্র বিতরণের আমরা সবাই উদ্যোগ নেব তো ইনশাআল্লাহ। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।